Hey guys, welcome back to my channel. তুমি আমার নকল কেন করছো? তুমিই তো বললে যে তুমি যা বলবা তাই সবকিছু করতে। দিতে দাও তারপরে তোমাকে কথা বলতে বলেছি চুপ করো। Hey guys, welcome back to my channel Fashion Corner. আমি হলো মিষ্টু, কেমন আছো তোমরা সবাই? হোপফুলি যে খুব ভালো আছো তোমরা। তো বলো আজকে কি নিয়ে ভিডিও করছো তুমি? বলো। আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং, ভীষণ ইন্টারেস্টিং। কেননা ও সব কি সব বলেছে যে মেকআপ শেকআপ কি সব করতে হবে জানো। ওটাই সুন্দর করে গুছিয়ে বলো যে তুমি কি আজকে দেখাতে যাচ্ছ সবাইকে, সব দর্শকদের বলো সেটা। আমার মধ্যে যে গুপ্ত ট্যালেন্ট না, মানে মেকআপ আর্টিস্টের সেই অনেক দিন ধরে আর কি ছবি টবি আঁকতাম অনেক ছোটবেলায়, তা ভাবলাম যে একটু বইয়ের উপরে সেইগুলো আর কি অ্যাপ্লাই করি। মানে এটা কি? এটা মেকআপ, এটা ছবি আঁকা না। সে যাই হোক, মুখের উপরে ওই আটা ময়দা একটু লেপে দেব, ওটাই আর কি মেকআপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখি তো আজকে ভিডিওটা শুরু করি। আচ্ছা শুরু করো। ঠিক আছে, আজকে চলো তাহলে তাড়াতাড়ি ভিডিওতে আমরা মুভ অন করি। গাইস আজকে বুঝতেই পারছো যে কেমন একটা মজাদার ভিডিও হতে চলেছে, কারণ আজকে আমার হাজবেন্ড আমার উপর মেকআপ করবে। কি মেকআপ করবে আমি এখনো তো জানি না, আমাকে কি সাজাবে আজকে। তো যাই হোক, সমস্ত মেকআপের জিনিসপত্র আমি ওকে দিয়ে দিয়েছি, এখন ও যেটা ও মনে হবে যে ভালো সেটাই ও ইউজ করবে, কারণ ও জানে না যে কোনটা কোথায় ইউজ করতে হয়, কিভাবে ইউজ করতে হয়। আমি হেভি মেকআপ করতে হয়, এবার ও নিজে নিজে যা মনে হবে তাই ইউজ করবে, আমি কিন্তু ওকে কিছু করবো না। ঠিক আছে, কিন্তু আমি কিছু করবো না। নাও স্টার্ট করো। তো এট ফার্স্ট কোনটা ইউজ করতে হয়? এই রকম ধরনের একটা ব্রাশ আমি দেখেছি মুখে রং রং করে, জানি না। আরে ফার্স্টে কোনটা কিছু কি ইউজ করো বলো? ফার্স্টে আই থিংক ফাউন্ডেশন। ফাউন্ডেশনের আগে একটা কিছু ইউজ করতে হয় মনে করো? ফাউন্ডেশনের আগে প্রাইমার, আই থিংক এরকম ধরনের একটা প্রাইমার হয়তো বা ইউজ করতে হয়। এই পড়ে যাচ্ছে, অ্যাপ্লাই করার আগে হাতের থেকে পড়ে যাচ্ছে, কেমন হবে জানি না। ইউজ করো না, আমি একটু ঘুরে বসে এটা দেব। হ্যাঁ, হুম, হাতে হাতে লাগিয়ে দিতে হয়, লাইটে লাগাতে হয়। আরে হাতে হাতে না, ও হাতে হাতে এই যে হাতে, হ্যাঁ এই যে তোমার মুখে দিতে হবে। হ্যাঁ এত মানে তাই এরকম করে মুখ করো না, খুব সুন্দর মেকআপ করতে পারি জানোই না। আরে এটা মেখে দিলেই হবে, হাত দিয়ে মেখে দিলেই হবে? না হাত দিয়ে মেখে দিলে হবে, সুন্দর ফর্সা হয়ে যাচ্ছে। আরে এটা ফর্সা হওয়ার জন্য না, এটা গ্লেজি হওয়ার জন্য মনে হচ্ছে। এইতে ডান, পুরো ব্লেন্ডার দিয়ে একবারে মুখটা পুরো ব্লেন্ড করে দিয়েছি। ঠিক আছে এটা রাখো, এবার কি করব? ফাউন্ডেশন, ফাউন্ডেশনটা অল্প করে নিতে হবে, বেশি না। ফাউন্ডেশনটা একটু একটু নিতে হয় ব্লেন্ডারের উপরে, তোমরা জানো না কেউ, আমি বলে দিচ্ছি। ব্লেন্ডারের উপরে নিতে হয় না, এটা হাতে ডট 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 করে লাগাতে হয়, তারপরে ব্লেন্ডিং করতে হয়। ওরকম না, আঙ্গুল দিয়ে ডট ডট করে আগে লাগাতে হয়। তাহলে মনে আমি জানি না, দারুন ভালো করে ব্লেন্ডিং করো, যেটা হচ্ছে না এটাই অনেক। ক্যামেরা, তুমি তো ক্যামেরাকে ঢেকে দিচ্ছ একবার মাথা দিয়ে, এরকম করে ক্যামেরা ঢেকে দিলে হবে? তুমি তোমার মানে হাতটার মাথা ব্যথা ভেঙে দেবে, কথা থেকে হাতটা সরাও, মাথা ব্যথা হয়ে যাচ্ছে আমার। কি করবো, তুমি শুধু মুখ ওদিক ঘুরাচ্ছ, ট্যালেন্টটাকে বুঝতেই পারছো না। এত সুন্দর করে মেকআপ একটা আর্ট, একটা কলা। ওকে তোমরা পয়েন্ট দিও, তোমরা ও কেমন মেকআপ করছে, দশের মধ্যে পয়েন্ট দিও তোমরা। আমার মেকআপ গাইজ, তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই হায়ার করো, আমি ব্রাইডাল মেকআপ করিয়ে দেবো। হ্যাঁ অবশ্যই, সামনে যদি কারোর বিয়ে থাকে তাহলে ওকে হায়ার করো, আগে থেকে বুকিং করে রাখতে পারো। হয়েছে হয়েছে, অনেক ব্লেন্ডিং হয়েছে, হয়েছে ঠিকঠাক ব্লেন্ডিং হয়েছে তো? স্বাভাবিক, ভালো লাগছে আমাকে? স্বাভাবিক, আমাকে ভালো লাগছে। ওরে বাবা, আমার নজরে সবসময় ভালো হয়েছে। আর কিছু করতে হবে না, হয়ে গেছে, হয়ে গেলো, কাজ হয়ে গেছে। এবার কি করে বলো, ফাউন্ডেশন লাগানোর পর আমি কি অ্যাপ্লাই করি? এবার চোখের নিচে ডার্ক সার্কেলের জন্য কি ইউজ করি আগে? এটা কোথায় ইউজ করতে হয় দেখো, করো কি আছে
মোর দেন কনসিলার কনসিলার কোথায় দেয় কনসিলার চোখের নিচে দেয় এটা দাও কি রকম করে দিতা এটা অল্প একদম অল্প একদম অল্প চোখের নিচে একদম একদম চোখের নিচে হ্যাঁ এসে এসে এই চোখের নিচে দাও এটা ব্লেন্ড করো আবার ব্লেন্ড তো ব্লেন্ড না করলে কি করে এটা হবে তাই আঙ্গুল দিয়ে ঘষে দিতাম না এটা দিয়ে ব্লেন্ড করো তুমি যতগুলো কনসিলার লাগিয়েছো টোটাল আমার ফেসে হয়ে যেত এতগুলো কনসিলার আমার লাগিয়েছো আমি বললাম অল্প লাগাও আমার চোখই অন্ধ হয়ে যাবে এবার ঠিক আছে ঠিক লাগছে এখন সাদা লাগছে না তো বেশি না খুব সুন্দর এখন কি ইউজ করবে বলো এখন হচ্ছে ময়দা এটাকে পাতি বাংলা ভাষায় ময়দা অল্প না সুযোগ পেয়েছি ট্যালেন্টটাকে দেখানোর জন্য এত নিতে হয় না এইটুকু সব পুরো মুখ মুখটাই দিতে হবে অল্প করে দিও না হলে সাদা হয়ে যাবে মুখ আমার আরে তুমি ফর্সাই তো আমি ফর্সা করে দেবো সব জায়গায় আর প্রথম লাগাবো তবেই না ব্লেন্ড করবো আই ডোন্ট নো গাইস কি করছে আমি এখনো বুঝতে পারছি না কিছু আমার কাছে আয়নাও নেই যে আমি দেখবো একদম পরে পরে আয়না আছে কিন্তু একদম হয়ে যাওয়ার পরে তুমি যে আমাকে এভাবে সাজাচ্ছ আমি কিন্তু তোমারই বউ লোকজন যদি আমাকে দেখে হাসে তোমারই কিন্তু অপমান হবে বুঝলে বুঝতে পারলে কিছু আরে আমার ট্যালেন্টটাকে দর্শকদের সামনে তুলে ধরতে হবে তোমার ট্যালেন্ট দেখাতে গিয়ে আমাকে যদি তুমি মানে বান্দরের মতো সাজিয়ে দাও তাহলে কি করে হবে আমি ডিসকভারিতে সকালবেলা একটা প্রোগ্রাম দেখেছি বান্দরটা খুব সুন্দর লাগছিল তারপরে তুমি কি আমাকে বাদরের মতো সাজাচ্ছো নাকি না বাদরের মতো কেন সাজাবো তুমি মানুষ বাদর তুমি মানুষ তোমারই বউ তো লোকে যদি বলে তোমার বউ বাদরের মতো দেখতে তখন তোমার কেমন লাগবে আমার খুব ভালো লাগে হ্যাঁ তোমার তো ভালোই লাগবে তুমি কি করছো পাউডারটাকে ব্লেন্ড করেছো ভালো করে হ্যাঁ পাউডার লেগে নেই তো না বোঝা যাচ্ছে না যে পাউডার খুব সুন্দর আছে ঠিক আছে তাড়াতাড়ি করো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে সবাই বোর হয়ে যাবে দেখতে দেখতে চোখের অনেক কাজ আছে চোখের উপর আমি কি লাগাই আইলাইনার আই শ্যাডো ঠিক আছে আইব্রো করি লিপস্টিক এইটা মাসকারা কোথায় লাগাই মাস্কারা আছে ই মাস্কারা কি এখন লাগাতে হয় তো দেখিয়েছে একটা সময় লাগালেই হলো মেকআপ তো সব মুখেই থাকবে কোনো নিয়ম নেই এটা করে এটা এটা করে এটা কোনো ব্যাপার না মাস্কারা এটা আই থিঙ্ক চোখের পলকে লাগাতে হয় এই চোখের পলক অন্ধ করবো না আমি অন্ধই হয়ে যাবো আজকে আমার মনে হচ্ছে তোমার এই কাণ্ড দেখে কি আরে ওটা ওরকম
আজকে আমি মেকআপ আর্টিস্ট তুমি না একদম বকবক করবা না অন্ধ কর দাও তো ঠিক আছে বেশ ভালোই কালো কালো হয়ে যাচ্ছে ভুলটা লাগিয়ে দাও এই ভুলটো লাগিয়ে দাও দাঁড়াও তুই এটা লাগায় আর ভুল কালো হবে না খুব সুন্দর আমি এখনই ইউজ করবো খুব সুন্দর দেখো আমাকে যদি বাদরের মতো দেখতে লাগে আমি কিন্তু তোমাকে ছাড়বো না আমি কিন্তু তোমার মুখ এরকম করে মেকআপ করবো ঠিক আছে দারুণ লাগছে এবার আশ্রয় লাগছে ডান ভুড়া দারুণ লাগছে আশ্রয় আরে ভুড়া কালো করে না করলে হয় নাকি তাই ভুড়ার জন্যই তো মানে মানে ভুড়ুই হচ্ছে মেয়েদের আসল গয়না না সরি কেসি বেশ চোখের উপর নানান শেড দেয় এটা কি দেয় যায় না এটা এটাকে কি বলে কি বলে হ্যাঁ আই শ্যাডো এখানে অনেক কালার আছে স্ট্রবেরি ফ্লেভার আরো অনেক কিছু সাদাটাতে অনেক কিছু আছে অরেঞ্জ ফ্লেভার আছে অ্যাপেল ফ্লেভার আছে অনেক কিছু আছে একটা আয়না দিয়েছে ফ্লেভার ওখানে বলতে হবে না সবাই জানে তোমাকে বলতে হবে না এত কিছু হ্যাঁ কিনে দেবে আমাকে তো দামি জিনিস এরূপে ঘষতে লাগে না কি হবে এইগুলো দাম আছে নাকি অ্যাপেল ফ্লেভার অরেঞ্জ ফ্লেভার তুমি হাত কেন ইউজ করছো তোমাকে তো এতগুলো ব্রাশ দেওয়া হয়েছে ব্রাশও ইউজ করতে পারো তুমি আরে মানে হাতে লাগিয়ে তারপরে ব্রাশ দিয়ে ব্লেন্ড করো হয়ে গেছে তুমি অস্বাভাবিক বলছো মানে খারাপ লাগছে তাই তো ঠিক লাগছে আমাকে অস্বাভাবিক নাকের মধ্যে কেন দিচ্ছ তাই না চোখের উপরে দাও নেক্সট কি করবে নেক্সট গালে না লাল লাল করতে হয় চোখের উপরে আমি কি দিই আই শ্যাডোর পর কি দিই আমি অত জানি না আমি কি তোমার মেকআপ কি একেবারে কালো কি দিই চোখের উপরে ওটা এবার আর পারবে না গাইস একটু আমাকে বলে দিতেই হবে আইলাইনার আইলাইনার কোথায় আইলাইনার এখানে খোঁজো এই তো আইলাইনার তো লিপস্টিকের মতো লাগছে তুমি পড়তে পারো না প্রত্যেকটা প্রোডাক্টের উপরে তো লেখা আছে যে কোনটা প্রোডাক্টের কি নাম তো নামগুলো পড়ে পড়ে তুমি ইউজ করতে পারো আরে প্রত্যেকদিন দেখো মেকআপ করতে দেখো গাইস এই যে ছোট এইটুকু এটাকে বলে আইলাইনার কিন্তু ছেলেদের পক্ষে জানাটা ইম্পসিবল ছেলেরা কি পড়তেও পারে না ছেলেরা অবশ্যই পড়তে পারে কিন্তু আমি ভেবেছি যে আইলাইনারটা একটু বড় সাইজের হবে এরকম নেল পলিশের সাইজের হলে আমি কি করে বুঝবো সাবধানে হ্যাঁ কি করছো এটা চোখে নিজ দিয়ে দেয় না চোখের উপর দিয়ে দেবো চোখের নিচে দিতে নাই না চোখের নিচে কাজল দেয় এটাই তো আরে বাবা এটাই তো কাজলের কাজ এটা আইলাইনার এটা কাজল না তুমি কি সাজিয়ে দিচ্ছ আরে যাহা আইলাইনার তাহাই কাজল তো এবার এবার
গালটা একদম লালু লালু করো করো লাল লাল হয় না এখানে এটা ইউজ করো নাও এটা ইউজ করো এই কালারটা থেকে যেটা ইউজ করবে নাও পিঙ্ক কালার করব তোমার যেটা ইচ্ছা হয় সেটাই এত কেন নিচ্ছ আরে বেশি ভালো লাগবে গাইস আমি দেখলাম যে কতগুলো তুললো সত্যি খুব ভালো সত্যি ভালো লাগবে তোমার দেখো হ্যাঁ প্ল্যান করে দিয়েছি খুব সুন্দর এবার কি করবে এবার হচ্ছে এবার হাইলাইটার ইউজ করো বেশি হয়ে গিয়েছে তো না না ঠিক আছে এটাকে এবার খুব সুন্দর করে ব্লেন্ড করতে হবে ব্লেন্ড করলে ঠিক হয়ে যাবে হ্যাঁ ব্লেন্ড করলে ঠিক হবে সত্যি তো যদি ঠিক না হতো না সারা গালে কেন ব্লেন্ড করছো আরে যে ছোটটুকু জায়গাতেই ব্লেন্ড করতে হয় ওইটুকু তো ব্লেন্ড করছো কি হচ্ছে হ্যাঁ খুব সুন্দর কিন্তু কোথায় হাইলাইটার পুরো হাইলাইটার কোথায় পড়ো এত কিছু পড়ো ভালো করে তোমাকে বারবার বলছি পড়ো এই সুইস বিউটি ব্লাশার এন্ড হাইলাইটার হাত দিয়ে না ব্রাশ ইউজ করতে পারো তুমি তোমার কাছে এতগুলো ব্রাশ আছে এই যে গাইস হাইলাইটার কোথায় দিতে হয় আমি জানি না আর কেমন ভাবে দিতে হয় সেটা আমি দেখেছি এরকম এরকম করে কোথায় দিতে হয় এটা তাহলে তো গোটা মুখে দিতে হবে কেননা গোটা মুখে তো আলো পড়বে তাহলে গোটা মুখটাই চমকাবে তাই না তোমার যা ইচ্ছা তাই করো তোমার আজকে তোমার মেকআপ করার দিন তো তুমি যা ইচ্ছা তাই করো তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো খালি আমাকে দুবারের মতো দিও না তাহলে হবে গোটা মুখটাই হাইলাইটার করছে গোটা মুখকে হাইলাইট করে আরে তুমি তো বললে যে যেখানে আলো পড়বে সেখানে তাহলে মুখটা সব জায়গায় তো সব জায়গায় তো মুখে সব জায়গায় আলো পড়বে তাহলে মুখে সব জায়গায় আলো পড়বে না তাহলে সব জায়গায় হাইলাইটার দিতে হবে না আশ্চর্য ধরনের কথা মেকআপে কিছু জানোই না তুমি ঠিক আছে হয়েছে হ্যাঁ কমপ্লিট মেকআপ কমপ্লিট না আর কি করবে লিপস্টিক পিঙ্ক কালার দি কেন সব জায়গায় ম্যাচিং ম্যাচিং মনে হবে তাহলে ঠিক আছে পিঙ্কি করেছো হ্যাঁ কিন্তু কি করে দেবো কি করে দেবে মানে যেভাবে ঠোঁটে দেয় সেভাবে দেবে আ আ ই ই করে কেউ কখনো দেয় দাঁতের মুখে লাগাবে নাকি তুমি লিপস্টিক ই ই দাঁতে লাগাবে লিপস্টিক আ হ্যাঁ এরকম থাকো দাঁতে লাগেও না কিন্তু দাঁতে কেন লাগাবো মনে হচ্ছে জানে তো যে দেয়ালে পেন্ট করছি দারুণ মজা তো হলো ঠিক আছে ঠিক আছে আওয়াজ করে ঠিক আছে একদম ওয়েট আরো একটা জিনিস ভাই এটা ছাড়া তো সমস্ত কিছু অসম্পূর্ণ তাই না তুমি কি কো পড়াবে আবার তুমি কি আমাকে আন্টিজির সাথে যাচ্ছ নাকি আন্টিজি আন্টিজি মুখটাকে দেখতে গেলে কালো কাপড় টাপড় বেঁধে তারপর ফটাস করে খুলতে হয় দেখো না মুভিতে এবার তো আমার কাছে কালো কাপড় টাপড় নেই তাই জন্য সানগ্লাসটা পরে দিচ্ছি এইবার আমি আয়নাটা নিলাম এইবার তুমি দেখবা যে চশমাটা সরিয়ে আমি কত সুন্দর করে সাজিয়েছি ঠিক আছে ভালো লাগছে আমাকে গাইস খুব সুন্দর সাজিয়েছি অস্বাভাবিক লাগছে তুমি দেখো দেখো তুমি ওয়ান টু থ্রি চশমা সরাও দেখতে তো পাচ্ছি না কালো কালো সব চশমা সরাও কি হলো চমকাচ্ছ কেন কি সাজিয়েছো তুমি আমাকে কত সুন্দর সাজিয়েছি গাইস দেখো কত সুন্দর সাজিয়েছি পুরো সার্কাসের জোকার মনে হচ্ছে ও মাই গড আমি মুখ দেখাতে পারবো না
না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না